মালয়েশিয়ার রাজনীতি যেন শেক্সপিয়ারের নাটক। মালয়েশিয়ায় নয়মের সাধারণ নির্বাচনে বড় ধরনের বিজয়ের মাধ্যমে ক্ষমতাসীন দলকে ক্ষমতাচ্যুত করেছেন মাহাথির মোহাম্মদ। এর পরপরই আনোয়ার ইব্রাহিমের কারামুক্তির ঘটনাকে দেশটির নতুন সূচনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে আনুগত্যের পরীক্ষার লড়াইটা ছিল স্পষ্ট। কেননা তাদের একজন একসময় আরেকজনকে কারাগারে পাঠিয়েছিলেন। মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে এভাবেই ব্যাখ্যা করেছেন রোমের জন ক্যাবট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ব্রিজেট ওয়েল। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে এই সম্পর্কের গল্পটি এতটাই নাটকীয় যে একে শেক্সপিয়রের নাটকের সঙ্গে তুলনা করা যায়, যেখানে কাহিনীর মধ্যে আনুগত্য, বেইমানি, ট্র্যাজেডি এবং বিদ্রোহ একের অপরের সঙ্গে মিশে আছে। ডাক্তার মাহাথিরের বয়স এখন 92। 1999 সালে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি আনোয়ার ইব্রাহিমকে দুর্নীতি এবং সমকামিতার অভিযোগে জেলে পাঠিয়েছিলেন। জেলে বসে আনোয়ার শেক্সপিয়ারের প্রতিটি গ্রন্থ পড়ে শেষ করেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি এই নাটকের আবির্ভাব হবে তার রাজনৈতিক জীবনে। ডাক্তার মাহাথির জয়লাভের পর তিনি আনোয়ারের মুক্তি ও ক্ষমা নিশ্চিত করলে দুজনেরই সম্পর্ক একই বৃত্তে আসে, শত্রু হয়ে পড়েন বন্ধু। ঠিক শেক্সপিয়ারের নাটকের মতোই, যেখানে গল্পের এক পর্যায়ে খলনায়ক নায়ক হয়ে ওঠেন সুতেগ আবাসানো। এই দুজনের সম্পর্ক উন্নয়নের মূলে রয়েছে রাজনৈতিক ক্ষমতা এবং একে অপরের ডাল হওয়া। ডাক্তার মাহাথির 1982 সালে সর্বপ্রথম মিস্টার আনোয়ারকে তার প্রশাসনে জায়গা দেন। মিস্টার আনোয়ার একজন দৃঢ়চেতা উদ্যমী ছাত্রনেতা ছিলেন, যিনি 70-এর দশকে তৎকালীন প্রভাবশালী দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন UNMO এর বিরুদ্ধে একটি দল গঠন করতে পেরেছিলেন, হয়ে উঠেছিলেন দেশটির স্থানীয় প্রবক্তা, যিনি ওই শক্তিশালী দলটির বিরোধিতা করতে পেরেছিলেন। রাজনীতিতে ইসলামের ব্যবহারের সময়কালে মিস্টার আনোয়ারও একই স্রোতে গা বাসিয়েছিলেন। 1989 সালে ইরানে বিপ্লবের পর বহু দেশে মুসলিম ক্ষমতায়নের যে জোয়ার উঠেছিল, সে সময় মালয়েশিয়ার ধর্মকেন্দ্রিক রাজনীতির শূন্যস্থান দখল করে নেন মিস্টার আনোয়ার। মালয়েশিয়ার রাজনীতিতে যে কয়েকটি পালাবদল হয়েছে তার একটি ছিল মিস্টার আনোয়ারকে UNMO জোটে অন্তর্ভুক্ত করা। তারপর মিস্টার আনোয়ার খুব দ্রুত উপরে উঠতে থাকেন। তার ব্যক্তিগত ক্ষমতার কারণে তার সমর্থকরা এমনভাবে কাজ করেছে যেন বিরোধীরা একটি নিরপেক্ষ অবস্থানে চলে আসে। 80-এর দশক এবং 90-এর শুরুটা ছিল মালয়েশিয়ার জন্য সুবর্ণ সময়। তখন দেশটিতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ঘটে। বিশ্বে যখন এশিয়ার প্রভাব বাড়ছিল, ঠিক তখনই ডাক্তার মাহাথির তার নেতৃত্বে মালয়েশিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসেন। এদিকে 1993 সালে UNMO এর অধীনে বড় ধরনের জয়লাভের মধ্য দিয়ে মিস্টার আনোয়ার ডাক্তার মাহাথিরের বিরুদ্ধে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হন। সে সময় আনোয়ার এশিয়ার রেনেসাঁ শীর্ষক একটি বই লেখেন। এভাবে তিনি মালয়েশিয়ার প্রেরণা ও আকাঙ্ক্ষার উপর জোর দিয়ে নিজেকে এশিয়ার একজন বুদ্ধিজীবী হিসেবে আলাদা পরিচিতি দেন। তিনি রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা শুরু করেন, দুটি পক্ষের মধ্যে পার্থক্য তুলে ধরেন, যেখানে এক পক্ষ শুধুই ক্ষমতা ধরে রাখতে চায় এবং অপরদিকে যারা সংস্কারের মাধ্যমে জয় অর্জন করতে চায়। 1999 সালে এশিয়ার আর্থিক সংকটের পরে মালয়েশিয়ার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। এর পরের বছরই মিস্টার আনোয়ার দলের নিয়ন্ত্রণ নিতে ডক্টর মাহাথিরকে চ্যালেঞ্জ করেন। ওই চ্যালেঞ্জ ছুড়ে রাজনৈতিক বিভেদ বা মতাদর্শের লড়াইয়ের চেয়ে বেশি ছিল ব্যক্তিগত আক্রমণ। তবে ক্ষমতার সিঁড়িতে ডক্টর মাহাথির দক্ষতা প্রমাণ করায় জনাব আনোয়ার সেই চ্যালেঞ্জ জয়ে ব্যর্থ হন। এরপর মিস্টার আনোয়ারকে মারধর করা হয়।
এবং এমন ঘটনার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়, যা মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে নাড়িয়ে দেয়। যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে বিদ্রোহকে কঠোরভাবে দমন করেন মিস্টার মাহাথির। 1999 সালের নির্বাচনে বিজয় হওয়ার পর তিনি রাজনৈতিক সংস্কারের আহ্বান প্রত্যাখ্যান করেন। 1998-99 সালে এমন একটি প্যাটার্ন তৈরি করা হয় যা দুই দশকের বেশি সময় ধরে চলা মালয়েশিয়ার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে একটি আকৃতি দেয়। এরপর আবদুল্লাহ বাদায়ও 2004 সালে এবং পরবর্তীতে রাজাক 2013 সালে যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেগুলো তাদেরকে সংস্কারপন্থী হিসেবেই পরিচিতি দিয়েছে। 2003 সালে ডাক্তার মাহাথির পদত্যাগের পর আবদুল্লাহ বাদায়ও ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি আনোয়ারকে মুক্তি দেন। প্রথম দিকে আবদুল্লাহ জনপ্রিয় হয়ে উঠলেও তিনি তার পার্টির অংশীদার এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন এবং 2008 সালের নির্বাচনে হেরে যান। আবদুল্লাহর পতনকে কাজে লাগিয়ে পুনরায় রাজনৈতিক জীবনে ফিরে এসেছেন ডক্টর মাহাথির। তিনি আনোয়ারকে মুক্তি দিয়েছিলেন, পরবর্তীতে তিনিও ডক্টর মাহাথিরের রাজনৈতিক ক্রোশের শিকার হন। ডক্টর মাহাথিরের আরেকটি সফল পদক্ষেপ ছিল 2009 সালে নাজিবকে ক্ষমতায় নিয়ে আসা। মিস্টার আনোয়ার তখন বিরোধী দলের নেতা ছিলেন, যিনি সফলভাবে বিভিন্ন দলকে 2008 সালে একই ছাতার নিচে নিয়ে আসেন। নাজিব রাজাক সে সময় ডাক্তার মাহাথিরের ভূমিকার পুনরাবৃত্তি করেন। তিনি মিস্টার আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনে তাকে একটি বিতর্কিত বিচারের মুখোমুখি করেন। তবে শেষ পর্যন্ত মিস্টার নাজিব রাজাক মিস্টার আবদুল্লার মতো একই ভুল করেন, ব্যর্থ হন জাতীয় নেতৃত্ব ধরে রাখতে। পরিবর্তনের দিকগুলো 2015 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজির রাজাকের বিরুদ্ধে গৃহায়ন খাতে দুর্নীতির 1MDB কেলেঙ্গারির অভিযোগ ওঠে এবং তার এমন কিছু সম্পদের তথ্য পাওয়া যায় যেগুলো দুর্নীতির মাধ্যমে অর্জন করা হয়েছে বলে মনে করা হতো। এই অবস্থায় খোলাখুলিভাবে নাজির রাজাকের নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন ডাক্তার মাহাথির। পরে নাজির রাজাক ডাক্তার মাহাথিরের সঙ্গে ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে যান, তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি মামলা দায়েরের হুমকি দেন। মিস্টার আনোয়ারের মতো ডাক্তার মাহাথিরকেও একই ফাঁদে ফেলতে চান নাজির রাজাক। এই অবস্থায় 2012 সালের ডিসেম্বরে ডাক্তার মাহাথির বিরোধী দলের সাথে কাজ করতে শুরু করেন এবং নেতৃত্ব গ্রহণ করেন। এই সম্পর্কের একটি অবিচ্ছেদ্য অংশ জুড়ে তিনি আনোয়ারকে পুনরায় ক্ষমতায় ফেরানো এবং তার মুক্তি এবং ক্ষমা সুরক্ষিত করা। নাজিবের পতন, আইনের শাসন পুনর্বহাল এবং রাজনৈতিক সংস্কারের ডাক দেওয়ার মাধ্যমে চলতি মাসে 92 বছর বয়সে মাহাথির বিরোধীদের জয় ছিনিয়ে নেন। ব্যক্তির 1990 সালে মিস্টার আনোয়ারের যে এজেন্ডাগুলো এক সময় সমালোচনার শিকার হয়েছিল, সেগুলি এখন গ্রহণ করা হচ্ছে সেই ব্যক্তির দ্বারা যিনি একসময় তাকে প্রত্যাখ্যান ও শাস্তি দিয়েছিলেন। এবার মিস্টার আনোয়ারের মুক্তির মাধ্যমে দুজন পুনরায় জোট বেঁধেছেন এবং তারা একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক সংস্কারের। অবশ্য পুরনো ক্ষত এখনও রয়ে গেছে, তবে সেটি একই লক্ষ্য অর্জনের পথে কীভাবে দূর হবে তা পরিষ্কার নয়। ক্ষমতার পালাবদল এবং রাজনৈতিক সংস্কারের কথা উঠলেও দুজনের মধ্যে মতভিন্নতাও রয়েছে যথেষ্ট। তারপরেও অন্য যে কোনো সময়ের তুলনায় এখন মালয়েশিয়ানরা আশা করছেন যে এই দুই নেতা ব্যক্তিগত বিষয় ভুলে দেশের উন্নয়নে একত্রে কাজ করবেন।